Police Fight. দীপালি হলো তোর আর কিছুক্ষণের মধ্যেই মেয়েটা চলে আসবে, হয়তো এতক্ষণে প্লেনটা ল্যান্ডই করে গেছে আর এসেই তো খাই খাই করবে, আর এসেই বলবে মা তোমার হাতে রান্না কতদিন খাইনি, তাই তো? আর বলিস না, সব কিছু গুছিয়ে দিয়েছিস তো? মেয়ের আমার মায়ের হাতে ফুলকো লুচি আর কালো জিরে দিয়ে আলুর ঝোল, তার সাথে একটু দুধের সুজি, মেয়ের আমার আর কিচ্ছু লাগে না। দিদি এবার কতদিন পরে আসছে গো মাসি? দেড় মাস পর মেয়ে ছুটি পেল, ও খুব কাজের চাপ। নে দে দে ময়দাটা ভালো করে ময়াম দিস কিন্তু, আর শোন একটু চিনি দিস, বেশ মুচমুচে হবে। আসলে কি জানো তো, আমরা তো বাঙালি, মাছ ভাত ছাড়া কি চলে বলো? না রে সেটা না, সাউথ ইন্ডিয়ান খাবার না ও একদম পছন্দ করে না, বলে মা সব কিছুর মধ্যে টক আর ওই কারিয়ে পাতা। কি দরকার অত দূরে চাকরি করার, কলকাতায় কি কাজ পাবে না? কলকাতায় তো ভালো একটা কাজ পেয়ে যাবে, তারপর দেখে শুনে একটা বিয়ে দিয়ে দাও। তুই বলবি তারপর, আমি তো তলে তলে ছেলে দেখছি, সেরকম সব কিছু ভালো পাচ্ছি না, তবে পেয়ে যাব। শোন আলুগুলো ধুয়ে দে। সে তুমি বলবে তারপর, আলু কেটে ধুয়ে আমি কখন জলে ভিজিয়ে দিয়েছি জানো? তুই কত দূরে আছিস? এই তো মা, আমি কৈখালি ক্রস করে ফ্লাইওভারে উঠলাম, আর ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার। মা খুব খিদে পেয়েছে কিন্তু আমার, সেই ভোর পাঁচটা এয়ারপোর্টে এসেছি, একটা কফি ছাড়া কিচ্ছু খাইনি। জানি তো তুই বাড়িতে ছাড়া ব্রেকফাস্ট করবি না, আমি সব সাজিয়ে রেখেছি, তুই তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ আর এসেই ঝাঁপিয়ে পড়বো। কোথায় ঝাঁপাবি, প্লেটে? না না না, আমার মায়ের কোলে। কতদিন তোমার কোলে মাথা দিয়ে ঘুমাইনি মা। এই তো দেড় মাস হলো গেছিস। ধর তোমাকে ছাড়া দেড় দিন ও দেড় বছর লাগে, আর দেড় মাস, উফ জাস্ট অসহ্য। তোমাদের দিদি এসেছে? হ্যাঁ এসেছে, উপরে আছে, যাও। কোথায়, কাউকে দেখছি না তো। কে এসেছে রে মালতি? এসেছি। ও মা রণিতা কেমন আছিস মা? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। আয় মা। কিন্তু আহেলি কোথায়? আর ওর কথা বলিস না, রাস্তায় থাকলে শুধু খিদে খিদে করবে, আর বাড়ি এলে পারে মা তুমি বসো, তোমার কোলে মাথা রেখে একটু শোবো, আমি বকাঝকা করে ওকে বাথরুমে পাঠিয়েছি। কি করবে বলো বেচারি, সে দেড় মাস বাদে আজকে বাড়ি ফিরলো, মাকে খুব মিস করছিল। সেই আর কি, চল আর চলো। ও মা রণিতা, এখন তো আবার হোয়াটসঅ্যাপের যুগ, এই হোয়াটসঅ্যাপের যুগে মানুষ তো মানুষের সঙ্গে দেখাই করে না, তাই ওভার দ্য ফোনই সবকিছু হয়ে যায়। কিন্তু জানিস তুই না আসলে না আমার একদম ভালো লাগে না, তাই তো সোজা তোকে আমার বাড়িতে ডেকে পাঠালাম। তোর জন্য অনেকগুলো পাত্র দেখলাম কিন্তু একটা মনের মতো হলো না। ও মা তুমি বরঞ্চ আমার জন্য একটা এমন পাত্র দেখো যে ঘর জামাই হয়ে থাকতে পারে। না বাবা না, আমি জামাইয়ের সাথে এক বাড়িতে থাকতে পারবো না, আমি এমন পাত্র দেখবো যে তার বাড়ি আমার বাড়ি কাছেই হবে, আর আমার মেয়ে যখন খুশি আমার কাছে আসতে পারবে। এনাও মাসি, কত দু সপ্তাহে রবিবারের সব পেপার। হ্যাঁ দে তো দে, এখন বসে বসে তুমি মেয়ের জন্য পাত্র খোঁজো। আর দিদি ভাই তোমাকেও বলি, নিজের জন্য একটা ভালো পাত্র খুঁজে নিতে পারছো না? না মায়ের উপরে ভরসা করে তুমি বসে আছো। না গো দীপালি দি, ওসব আমার কামনায় বুঝলে, ওগুলো বরঞ্চ আমার মাই করুক। আর তুমি বলো তো আজকে তোমার রাতের মেনুটা কি? মাসি তো কিছুই বলছে না, তুমি রাত্রে কি খাবে বলো, রুটি না ভাত? ভাত? ও
করে বাবা না 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 আজ ভাত নয় আর দুপুরে এত ভাত খেয়েছি আমি আমি আর ভাত খেতে পারবো না তুমি বরঞ্চ তার চেয়ে আমার জন্য একটুখানি চিকেন স্টু আর একটা রুটি আর একটুখানি স্যালাড করো ব্যাস তাহলেই হবে ও মা মাসি তো বললো কি গো মাসি ও যা বলছে ওকে করে দে আর আমার রাতের খাবার আছে আমাকে জ্বালাতন করিস না ঠিক আছে ঠিক আছে তুমি মন দিয়ে তোমার মেয়ের জন্য পাত্রই খোঁজো আমি দেখছি কি করা যায় হ্যালো হ্যাঁ আমি আমি শুভেন্দু ডক্টর শুভেন্দু বোস বলছি আমি পেপারে আপনাদের বিজ্ঞাপন দেখে আপনাকে ফোন করছি ও সরি আসলে কিছু মনে করবেন না আমার এখন অলরেডি লেট হয়ে গেছে হসপিটাল যেতে হবে আপনি কোন হসপিটালে আছেন আরজিকর নিউরোসার্জন আসলে আমার মা আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আপনি কাইন্ডলি আমার মায়ের সঙ্গে কথা বলুন ঠিক আছে আপনার মাকে দিন হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি মা কেন তোমার সম্বন্ধ আচ্ছা 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 হ্যালো হ্যাঁ নমস্কার আমি শুভেন্দুর মা নমস্কার আমার নাম রমা রায়চৌধুরী আমি বেলেঘাটায় থাকি আপনার ছেলের দেওয়া বিজ্ঞাপন দেখে আপনাকে ফোন করছি আচ্ছা কি জানতে চান বলুন আর তাছাড়া ওর তো সব প্রোফাইলে দেওয়াই আছে হ্যাঁ সেটা আছে কিন্তু আমি দেখছিলাম আপনাদের বাড়ি মেদিনীপুর আর মেদিনীপুর থেকে কলকাতা না আসলে কলেজ স্ট্রিটে আমরা 1200 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আমরা বুক করেছি তো ওটা লাস্ট পেমেন্টটা এখনো দেয়া হয়নি ওটা কেনা হয়ে গেলে আমার ছেলে আর আমার ছেলের বউ ওখানেই থাকবে তা আপনার মেয়ে কি করে ও ব্যাঙ্গালোরে আইটি সেক্টরে আছে আমি ওর জন্য পাত্র খুঁজছি অ্যাকচুয়ালি আমাদের ছেলে প্রোফাইল পছন্দ হয়েছে আপনারা যদি আসেন তাহলে সামনাসামনি কথা হবে আর কি ঠিক আছে আমার ছেলে ফিরুক ওর সাথে কথা বলি সময় করে আপনাকে সব জানিয়ে দেব আমার মেয়ে সানডে পর্যন্ত কলকাতায় আছে এর মধ্যে করবেন প্লিজ আচ্ছা ঠিক আছে আমরা সানডেতে হলে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি ফোন করে ওকে ওকে নমস্কার আহেলি হ্যাঁ মা তো যাচ্ছিস না হ্যাঁ মা আমি একটু রণিতার সাথে সিটি সেন্টার যাচ্ছি গো দুপুরের মধ্যেই চলে আসবো বাড়িতে এসে লাঞ্চ করবো শোন না সেই ডাক্তার ছেলেটার সাথে কথা হয়েছে ভাবছি ওদের এই রবিবারে ডাকবো তোর আপত্তি নেই তো না মা আমার কোনো আপত্তি নেই তবে হ্যাঁ আমার কিন্তু সোমবারে ভোরের ফ্লাইট তাই ওরা যেন রোববারেই আসেন তোর সাথে একটা কথা ছিল একটু বসবি আসবি মা কি কথা মা আর একটু বস তো মা চলো বসি বলো কি বলবে আয়নি মা তোর বিয়েতে কোনো আপত্তি নেই তো মানে তুই আমি চাইছি বলে তুই রাজি হচ্ছিস না তো দেখ তোর পছন্দে কেউ যদি থাকে আর তোর যদি কোনো অমত থাকে তাহলে কিন্তু আমি আর এগোবো না মা সেরম হলে তোমাকে বলতে আমার আপত্তি কোথায় আমার কোনো আপত্তি নেই মা তুমি নিশ্চিন্তে থাকো তোমার পছন্দই আমার পছন্দ ছেলের মার সাথে আমার কথা হলো ওদের আদি বাড়ি মেদিনীপুর কিন্তু কলেজ স্ট্রিটে একটা 1200 স্কোয়ার ফিটের ওরা ফ্ল্যাট কিনছে আর বিয়ের পরে ওখানেই থাকবে আর বেলেঘাটা থেকে তো খুব একটা দূরে নয় বল ছেলে আরজিকর হসপিটালের নিউরোসার্জন তাছাড়াও কলকাতা অনেক জায়গায় ওর চেম্বার আছে মেধাবী ছেলে আর মার সাথে কথা বলো আমার বেশ ভালো লাগলো আচ্ছা আচ্ছা বুঝেছি মা তোমার ওদের কথা শুনে ভালো লেগেছে কিন্তু এবার সামনাসামনি দেখো আর তাছাড়া ওদেরকেও তো আমাকে পছন্দ হতে হবে না কি তোকে অপছন্দ হবে কি বলছিস কি তুই একটা জিনিয়াস তোকে না বলবে কে মা এবার কিন্তু আমার সত্যি দেরি হয়ে যাচ্ছে রণিতা ওয়েট করছে ওখানে আমি চললাম টাটা মা আসছি আসছি চল এই শোন না রণিতাকে তুই তাহলে লাঞ্চ ডেকে নিস না আচ্ছা আচ্ছা সে দেখবো কোন আমি ওকে বলবো এখন আমি চললাম দেরি হয়ে যাচ্ছে মা আমি চললাম টাটা 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 আয় বেলেঘাটার বনিদি বাড়ি বেঙ্গালুরুতে আইটি সেক্টরে কর্মরত মেয়ের জন্য উপযুক্ত পাত্রের খোঁজ করছিলেন মেয়ের মা বেশ কিছু যোগাযোগের পর অবশেষে কাগজের বিজ্ঞাপন দেখে একটি পাত্র ঠিক করলেন আরজিকরের নিউরোসার্জন
উচ্চশিক্ষিতা চাকুরিরতা মেয়ের জন্য ডাক্তার পাত্র কে না চায়? এখন শুধু দেখে নেবার পালা যে ছেলেটি দেখতে শুনতে এবং চালচলনে কেমন। আসলে বিয়ে তো একটা পারিবারিক বন্ধন, কেমন হবে সেই পরিবারটি? মেয়ে তার সব দায়িত্ব তার মাকে দিয়েছে, তাই মা পাত্রপক্ষকে তার বাড়িতে ডাকলেন একটা ছুটির দিন দেখে। কল্পনা তাড়াতাড়ি আয়, হাতের কাজগুলো শেষ কর। মালতী তাড়াতাড়ি আয়, অনেক কাজ বাকি আছে। মা তোরা তো দেরি করলি কেন, তাড়াতাড়ি কর, ওরা আসবে এখনই। কি করব, মিষ্টি দোকানে কত ভিড় হয়েছিল জানো? তা ওরা কখন আসবে বলেছে গো মাসি? ওরা ছেলের তো আজকে চেম্বার আছে, কিন্তু আজকে সানডে, মনে হয় আটটার মধ্যে চলে আসবে। ভালোই হলো, জামাই যদি আমাদের ডাক্তার হয় তাহলে সবার চিকিৎসা কিন্তু আমরা ফ্রিতে করাবো বলে দিলাম। ও বাবা, গাছে কাটান গোপেতে। কল্পনা এদিকে আয় বাবা, এদিকে আয়, এদিকটা একটু দেখ না, এদিকটা পরিষ্কার। তেলের কথা বলতে মনে পড়লো, সকালে কিন্তু কানাদা বাজার থেকে কোনো সাদা তেল নিয়ে আসিনি, যা আছে এবেলা হয়ে যাবে, কালকে কিন্তু সকালে লাগবে। আচ্ছা বাবা, আমি বলে দেবো, তুই এখন কাপ প্লেটগুলো দেখ, এগুলোকে সমস্ত সাজা, ওরা এসে গেল বল। ঠিক আছে, এই মালতী তুই কাজ কর তো, এখান থেকে প্লেট আর কটা গ্লাস নিয়ে উপরে আয়, উপরে কাপ প্লেট তো আছে। ঠিক আছে, ওগুলো নিয়ে আয়, আমি মিষ্টিগুলো তখন সাজাচ্ছি। পারি না বাবা, আমার ভীষণ টেনশন হয়ে যায়। এই দেখ, এখানে দেখ, তুমি শান্ত হও তো, আমরা তো আছি, দেখে নেবো সব কিছু। উফ, সোজা হয়ে বস না, চুলটা ঠিক করতে দে। ধুর, তুই আর মা দুজনে মিলে তো আমায় একেবারে জোকার বানিয়ে দিচ্ছিস, এরকম ভাবে লোকের সামনে যাওয়া যায় নাকি? কি বলছিস, এটা হলো ট্র্যাডিশনাল সাজ। ও, তুই তো আবার সারাক্ষণ ওই জিন্স টপ ক্যাজুয়াল পরছিস। ওরে, মাঝে মাঝে কিন্তু এরকম ট্র্যাডিশনাল সাজটা দারুণ লাগে। তো 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 ওইসব শেখেলে ব্যাপার, শেখেলেই থাক না, যদি পছন্দ না করে তখন আয় মডার্ন হয়ে যাবি। আর যদি পছন্দ করে? যদি পছন্দ করে তখন না হয় বলিস কি গো, তোমার কি শেখেলেই পছন্দ? আলাপ করিয়ে দি শুভেন্দু বসু আর ওর মা তনিমা বসু। আরে আপনি তো আমার হয়ে সবই বলে দিলেন। তাতে কি আছে দিদি, আপনি বলতেন আমি বলে দিলাম। আপনার বাড়ির ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, তা এত বড় বাড়ি ছেড়ে ওই 1200 স্কোয়ার ফুটের ফ্ল্যাটে যেতে তোমার অসুবিধা হবে না তো মা? আগে সম্বন্ধটা হোক, তারপর ভাবা যাবে। সত্যি কথা বলতে কি জানেন দিদি, আপনার মতো মা যে মেয়েকে বড় করেছে, শিক্ষা দিয়েছে, তাকে অপছন্দ করার ধৃষ্টতা আমার মনে হয় কেউ দেখাবে না। আর আমরা রূপের থেকে শিক্ষাকে বেশি গুরুত্ব দিই, আর আপনার মেয়েটি তো সুন্দরীও বটে, আমার মনে হয় শুভ না করতে পারবে না। সবই কিন্তু আপনাদের সামনেই বলে ফেললাম। আহেদিমা, শুভকে নিয়ে একটু দোতলাটা দেখিয়ে নিয়ে এসো, ও ভালো লাগবে। যা না, নিজেদের মধ্যে একটু আলাপ করে নে। চলুন, মায়েরা মায়েদের কথা বলুন। আমার মা আপনাকে খুঁজে পেয়েছেন, মা তো খুব আগ্রহী, আজ দুদিন হলো মা আপনাদের প্রশংসাই শুধু করে আসছে। আপনার মা খুব নোবেল লেডি, মহিষী মহিলা,
আমার কাছে আরো আরো অনেক বেশি। আচ্ছা, আপনি যে মাকে ছেড়ে বেঙ্গালুরে থাকেন, কষ্ট হয় না? হয় না বলবো না, তবে কি জানেন, আমার মাই আমাকে বেঙ্গালুরু পাঠিয়েছেন। মা বলেছেন মেয়েদের স্বাধীনতাই সবার আগে, আর্থিকভাবেও এবং মানসিকভাবেও। খুব ভালো ভাবনা। জানেন, আমার ডাক্তার হওয়ার পেছনে আমার বাবা, উনি সবসময় স্বপ্ন দেখতেন ছেলে ডাক্তার হবে। ইভেন ছোট থেকে মাধ্যমিক পর্যন্ত আমি বাবার কাছেই অঙ্ক করেছি। তারপর হঠাৎ একদিন সব শেষ, একটা অ্যাক্সিডেন্টে আমার আমার বাবা মারা গেলেন। কিন্তু ওই ডাক্তার হওয়ার ব্যাপারটা আমার মজ্জাগত হয়ে গেছিল। আমাদের দুজনেরই এই একটা জায়গাতে মিল আছে, আমরা দুজনেই পিতৃহারা। আপনি যদি রাজি থাকেন, আমরা কি দুজন দুজনের সমব্যথী হওয়ার সাথী হতে পারি, যদি সুযোগ দেন? আমার মা রাজি হলে আমার আর রাজি না হওয়ার কোনো উপায় নেই। দিদি ভাই, চা নাও আর ডাক্তারবাবুকে মিষ্টি বুক করাও, মায়েরা এই সম্বন্ধে রাজি। অধিপালি দি, একটু তাড়াতাড়ি করো, আমাকে এয়ারপোর্টে ঢুকতেই হবে 8টার মধ্যে। আরে একটু হয়ে গেল, হয়ে গেল। শোন মা, তুই তো মাসখানেকের জন্য চলে যাচ্ছিস, ওদের তো ফাইনাল কিছু একটা জানাতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু আজই বলতে হবে নাকি? আসলে কি, আমাদের তো তেমন অপছন্দ হয়নি, তাহলে আমরা তো বলতেই পারি। হ্যাঁ মা ঠিক আছে, কিন্তু তুমি প্লিজ এখনই পাকা কথা কিছু দিয়ে ফেলো না। কেন রে, তোর কি অন্য কিছু? মা, আমি বলতে চাইছি আর একটু দেখে শুনে আর একটু বুঝে শুনে ব্যাপারটা তো এগোনো উচিত না? দিদি ভাই, শুভ কাজে কিন্তু বেশি দেরি করতে নেই। উফ, তুমিও না। শোন না মা, অনেক কষ্টে মনের মতো একটা পাত্র পেয়েছি, তাই আর হারাতে চাই না। তুমি এক কাজ করো, তুমি বলবে আমাদের খুব একটা অপছন্দ নয়, ব্যাস। তোর বাবা থাকলে তো উনি সব করতেন, উনি নেই বলে এখন সব আমার উপর পড়েছে। মা, কেন তুমি এরকম করছো বলো তো? আমাকে তাড়িয়ে দেওয়া, এত তাড়া কি সে তোমার? আচ্ছা, বিয়ের পর তুমি এরকমভাবেই আমাকে ভালোবাসবে তো? দেখ মা, তোকে ছাড়তে আমার মন চায় না, কিন্তু মা হিসেবে একটা ভালো ছেলে হাতে তোকে তো আমার দান করতেই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, মা এবার আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। আমি চললাম মা, সত্যিই খুব দেরি হয়ে গেছে এবার। আয় মা, ভালো থাকিস। হ্যাঁ মা, তুমি চলো আমাকে একটু এগিয়ে দেবে? চলো চল চল। হ্যালো। হ্যালো, আপনি আমাকে নাম্বার দিয়েছিলেন, কয়েকদিন পরেই ফোন করলাম, ভাবলাম যদি ফোন না করি অভদ্রতা হবে তাই। ইটস ওকে, নো প্রবলেম, খুব ভালো লাগলো আপনি ফোন করলেন। আমি অসময় ফোন করলাম না তো? আরে না না, একেবারেই নয়, আপনি ঠিক সময়ে ফোন করেছেন। আমি এইমাত্র চেম্বার শেষ করে রেস্ট নিচ্ছিলাম। অনেক পরিশ্রম হয় আপনার সারাদিনে, তাই না? অবশ্যই হয়, তবে কি জানেন কত মানুষ আসে আমার কাছে সমস্যা নিয়ে, আমার ওপর আশা রাখে, বিশ্বাস রাখে। এই প্রফেশনে তো এটাই পাও না, আপনাকেও তো কষ্ট করতে হয়। না না, আপনার মতো নয়, যেহেতু আমি বাইরে আছি আমি জাস্ট ডিউটি আওয়ার্সটা বাড়িয়ে নিই, ঘরে বসে কি করব? না, মায়ের আদর ছেড়ে এত দূরে আছেন, আপনারও তো কষ্ট হয়। আচ্ছা, আমার মাকে আপনার কেমন লাগলো? খুব ভালো, আসলে আপনাদের মধ্যে একটা উষ্ণতা আছে যেটা ফিল করা যায়। একটা কথা বলবো, যদিও বলাটা খুব বোকা বোকা হবে, তবুও বলি, আসলে সারাদিন এত মানুষের সঙ্গে কথা বলেও আপনার সঙ্গে কথা বলতে একটু নার্ভাস ফিল হয়। কি
আপনি না একজন ডাক্তার, আপনি নার্ভাস। না না, ওই ঠিক কিভাবে বলবো আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, আপনাকে বলতে হবে না, আমি বরঞ্চ বলছি। আমার মায়ের আপনাকে খুব পছন্দ হয়েছে, কিন্তু আমার মতামতটা কি, তাই তো? যাক, আপনি বলে দিয়ে বাঁচালেন। এখন না, কলকাতায় গিয়ে সাক্ষাতে বলবো, একটু অপেক্ষা করুন। ভালো লাগলো, অপেক্ষাটা মধুর হবে নিশ্চয়ই। ওমাসি, তোমার ফোন বাজছে গো। হ্যাঁ, আসছি। হ্যাঁ দিদি, বলুন। হ্যাঁ, আমি শুভর মা বলছি। আপনার শরীর ভালো আছে তো? আর শরীর, এখন বয়স হচ্ছে তো, নানান কিছু দেখা দিচ্ছে। তবে আমার শুভ আপনার মেয়ের অনেক প্রশংসা করছিল। সে তো গুণী ছেলেও। না না, আমরা তো কয়েকটা সম্বন্ধ দেখেছি, কারো সম্বন্ধেই ও কিন্তু খুব একটা কিছু বলেনি। তার মানে আপনি বলতে চাইছেন আপনার ছেলের আমার আহিলিকে পছন্দ হয়েছে? হ্যাঁ, ওর পছন্দ হয়েছে এটা বুঝেছি। আমারও ভালো লেগেছে আপনার ছেলেকে, শিক্ষিত, মার্জিত, অসাধারণ হয়েও সাধারণ। আপনার মেয়েও তো খুব সুন্দরী, এখন আপনার মেয়ে যদি রাজি হয় তাহলে আমি দু হাত এক করে দিতে পারি। আপনার মেয়ে কি মত দিয়েছে? আসলে অফিসের কাজে ও ব্যাঙ্গালোর চলে গেছে, আমি বলতে ও বললো যে আমি পরে জানাচ্ছি। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব মতটা একটু জানিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমি কথা বলি আপনাকে জানাচ্ছি। তাহলে এখন রাখি। ঠিক আছে। বেশ কয়েক মাস পরে আহিলি কলকাতায় আসে কয়েকদিনের ছুটিতে। এই কয়েক মাসে শুভেন্দুর সঙ্গে তার একটা বন্ধুত্বের সম্পর্ক বা মনের মিল যেটাই হোক গড়ে উঠেছে। আহিলি শুভেন্দুকে পেয়ে খুব সন্তুষ্ট, তার মায়ের এই প্রচেষ্টাকে সে সাধুবাদ জানায়। আসলে দুজন শিক্ষিত এবং সম্ভ্রান্ত মানুষ যখন মানসিকভাবে একে অপরের কাছে নিজেকে প্রকাশ করতে পারে, তখন বিশ্বাসের বন্ধনটা দৃঢ় হয়। বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ হওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা। আপনি এখানে এসে আমার জন্য অপেক্ষা করুন, সেই জন্য আমি আগে চলে এলাম। ধন্যবাদ। নিন, বসুন। কি নেবেন? আপাতত কফিটাই থাক। এই যে ভাই, দুটো কাফে চিনো? ইয়েস স্যার, দিচ্ছি। তো এবার কতদিনের জন্য? অলমোস্ট ওয়ান উইক, নেক্সট সোমবার চলে যাব। ও সরি। এইটা আপনার জন্য। থ্যাংকস থ্যাংকস। কিন্তু আপনি কি করে জানলেন যে আমার লাল গোলাপি পছন্দ? আমি কিভাবে জানবো? আমি শুধু এটুকু জানি যেটা আমার পছন্দ সেটা আপনার পছন্দ হবেই। ওমা, তুমি এখানে বসে পঞ্জিকা নিয়ে কি করছো গো? কোন মাসে বিয়ের ভালো দিন আছে তাই দেখছি। বিয়ে? আমার মনে হয় ওই বিয়ের ব্যাপারটা কয়েক মাস পিছলে ভালো হতো না? কেন রে, পিছবো কেন? দেখ অগ্রানে কি ভালো দিন আছে। অগ্রান? না না মা, আমার মনে হয় জানুয়ারিটা হলেই বেটার হতো। কেন রে, এত দেরি কেন? না আসলে আমার ওই অফিসের ব্যাপারটা ছিল, ওটাও তাহলে একবারে মিটিয়ে নিতে পারতাম। আর শুভেন্দু ডিসেম্বরের শুরুতে ফ্ল্যাটের চাবিটা হাতে পাবে, তাই ডিসেম্বরে হলেই আমার মনে হয় ভালো হতো। না না, ডিসেম্বরে নয়, ডিসেম্বরে তোর বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছিল। ও মা, তুমি তুমি কেন কেন ওই ব্যাপারটা ভেবে কেন তুমি সব সময় এত কষ্ট পাও মা? তুমি তো জানতে বাবা চলে যাওয়ার পর থেকে বাবাকে ছেড়ে আমি রাতে ঘুমাতে পারতাম না। তুমি তো তারপর থেকে বুক দিয়ে আগলে আমায় বড় করেছো। কত লড়াই করেছে দুজনে তারপর থেকে মা। সত্যি তুই কত বড় হয়ে গেছিস। তাহলে তুই বল আমি কি করব? মা,
আত্মীয় স্বজনকে জানানো, বিয়ের যোগাড় যন্ত্র করা, সব কিন্তু আমাদের দুজনকেই করতে হবে। আমাদের কিন্তু আর লোকবল নেই। তা তো ঠিকই, এসব কাজ পুরুষদের, আমাদের মেয়েদের একটু তো সময় লাগবেই। হ্যাঁ, শুভ বলছিল ওর এই সময়টা হলেই ভালো হয়, ওকেও তো সব একার হাতেই করতে হবে, ওরও তো বাবা নেই। কি অদ্ভুত না, আমরা দুজনেই বাবাকে পাবো না। মন খারাপ করিস না, আমি দেখছি মাঘে কি ভালো দিন আছে। মা, শুক্র শনি রবি হলেই কিন্তু ভালো হয়, সেভাবেই দেখবে। ঠিক আছে, আমি পুরোহিতকে বলবো জানুয়ারিতে একটা ভালো দিন দেখে দিতে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা বরঞ্চ এর মধ্যে কেনাকাটি যা আছে সব করে ফেলবো। হ্যাঁ আহেলি বলো। হ্যাঁ, তুমি কোথায়? চেম্বারে? না, আমি একটু মেদিনীপুরে এসেছি। সে কি, কেন? আরে হঠাৎ করে মায়ের শরীরটা একটু খারাপ হয়ে গেছে। ও আচ্ছা, তা এখন ঠিক আছেন তো? আর বলো না, বুঝতে পারছি না, বলছো তো পিঠে একটা পেন হচ্ছে। বিষয়টা নার্ভগত নয়, তবে একটা চেক আপ প্রয়োজন। ও, তাহলে তো ওনাকে কলকাতায় আনতে হবে। হ্যাঁ সেটাই ঠিক করেছি, কলকাতা গেলে তোমার সাথে দেখা হবে। না আসলে আমি তোমাকে যেটা বলতে ফোন করেছিলাম, আমি আসলে ব্যাঙ্গালোর চলে যাচ্ছি, ওখানকার পুরো ব্যাপারটাই মিটিয়ে এখানে ফিরে আসব। মানে টাকা পয়সা যা পেতাম সব কিছু নিয়ে একেবারে এখানে চলে আসব। ঠিক আছে, তুমি তাহলে সেটাই করো, আমি একবার আরজি করে মাকে চেক আপ করিনি, তবে মনে হচ্ছে বিষয়টা ওখানে মিটবে না। না না, তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি পরশু চলে যাচ্ছি, তাই কালকে একবার আমরা দেখা করতে পারি। হ্যাঁ, ওই সকালের দিকে মায়ের ব্যাপারটা সেরে নিই, তারপর ইভিনিংয়ে কফি শপ। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই হবে, তখন কথা হবে সব। 12/11/2017 তারিখে বর্তমান নিউজ পেপারে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেন, যে সেখানে দিব্যেন্দু রায় বলে এক ভদ্রলোক, তিনি নিউরো সার্জন আমাদের কলকাতা মেডিকেল কলেজের, এবং তিনি পাত্রী খুঁজছেন। সেই অনুযায়ী সেই অ্যাডভার্টাইজমেন্টে তারা দেখেন এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা এসে গত ইংরাজি 14/12/2017 তারিখে সেই ভদ্রলোক এবং তার মা বলে একজন ভদ্রমহিলা আসেন এবং এসে সেই মেয়েটিকে, নেহা চৌধুরীকে দেখেন এবং দেখে পছন্দ হয়। সেই অনুযায়ী বিয়ের সমস্ত কিছু ঠিকঠাকও হয়ে যায়। তুমি কেমন আছো মা? ভালো আছি, তুই কেমন আছিস? কবে আসবি তুই? মা আমি যত তাড়াতাড়ি সম্ভব আসব। মা একটা খুব সিরিয়াস বিষয় নিয়ে তোমায় আমি ফোন করলাম। বল বল। আসলে কি জানো, শুভ একটু সমস্যায় পড়েছে। কি হয়েছে শুভ? ওর ফ্ল্যাটের জন্য ওর যা টাকা দেওয়ার ছিল ও সব দিয়ে দিয়েছে, ওর হাত এখন একদম খালি। কি হয়েছে কি শুভ? জানলাম। দেখো না, ওর মায়ের মেরুদণ্ডে একটি লাম্প হয়েছে, মানে টিউমার, এটি অপারেশন করতে অনেক টাকার প্রয়োজন। এই মুহূর্তে ওর কিছু টাকার প্রয়োজন ছিল। কত টাকা? 1,05,000 টোটাল লাগবে, কিন্তু ও বলছিল ওর 70-80,000 টাকা মতন কম পড়ছে। আমি যদি ওটা ওকে দিই ওর খুব উপকার হয়। আরে যার সাথে সারা জীবন কাটাবি তাকে তো এটুকু বিশ্বাস করতেই হবে। কি বলছো মা, তোমার পারমিশন ছাড়া কি আমি এটা করতে পারি? টাকাটা কি আমি ওকে দেব? হ্যাঁ দিবি। আর যদি তোর এটা করতো, ও নিশ্চয়ই তোকে সাহায্য করতো। নিশ্চয়ই করতো, আমার তো তাই মনে হয়। দিয়ে দে। থ্যাংক ইউ মা, রাখছি তাহলে এখন। আইলি মায়ের সঙ্গে আলোচনা করে শুভেন্দুর কাছে ই ওয়ালেট মারফত টাকা পাঠিয়েছিল 77,000 টাকা। হবু স্বামীকে সাহায্য করতে পেরে আহেলি খুব খুশি, কিন্তু অসুস্থ হবু শাশুড়ির শারীরিক খোঁজ নিতে গিয়ে আহেলি বুঝতে পারে যে ফোনটা বন্ধ, হয়তো অপারেশনের জন্য। কিন্তু না, একদিন, দুদিন, তিন দিন ফোনটা বন্ধ, মা এবং মেয়ের কপালে চিন্তার ভাঁজ। তারা আরজিকর হাসপাতালে গেলে জানতে পারে যে ওই নামে কোনো ডাক্তার নেই। তারা কলেজ স্ট্রিটের বাড়িতে গেলে জানতে পারে যে ওই ঠিকানায় কোনো ফ্ল্যাট নেই, অর্থাৎ সবটাই ধোকা। তারা বুঝতে পারে যে তারা প্রতারিত হয়েছে,
অবশেষে তারা বেলেঘাটা থানায় গিয়ে ডায়েরি করেন। ইন্টারেস্টিং, এ তো সাংঘাতিক চিটার। কিভাবে টাকাটা আপনাদের কাছ থেকে ধার নিল? আসলে বিয়ের যোগাযোগের সময় থেকেই ও আর ওর মা বলে আসছিল ওদের বাড়ি মেদিনীপুরে হলেও ওরা কলকাতায় কলেজ স্ট্রিটে একটা 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট বুক করেছে, বিয়ের পরে ওখানেই শিফট করবে। আচ্ছা, আপনাদের থেকে যে টাকাটা নিল তার কি কোনো ক্লু আছে? মানে আমরা কি কোনো প্রমাণ পেতে পারি যা দিয়ে তদন্ত করব? না, আসলে আমরা ওকে ই ওয়ালেটের মাধ্যমে এই টাকাটা দিয়েছিলাম। আচ্ছা, কেন দিলেন বলুন তো? আমাদের দুই ফ্যামিলি থেকে বিয়ের কথা পাকাপাকি হয়ে যাওয়ার পর আমরা মেলামেশা শুরু করি এবং আমরা কলকাতায় প্রায় এসে দুজনে দেখা করতাম। কিন্তু বিশ্বাস করুন স্যার, ওর কথা শুনে একবারও মনে হয়নি যে ও ডাক্তার নয়। ওকে বিশ্বাস না করে কোনো উপায় ছিল না। আসলে হঠাৎই শুভেন্দু আমার বান্ধবীকে জানায় যে ফ্ল্যাটের জন্য ওকে সব টাকা দিয়ে দিতে হয়েছে। আসলে ডিসেম্বরে তো ফ্ল্যাটটা হাতে পাবে, তার জন্য। ও, এই জন্য কায়দা করে আপনাদের কাছ থেকে টাকা চাইলো? হঠাৎই বলল ওর মায়ের মেরুদণ্ডে একটা টিউমার হয়েছে, প্রায় 5 লাখ টাকা মতন লাগবে। ওর কাছে 70-80 হাজার টাকা মতন কম পড়ছে। তাই আমরা যদি সেই টাকাটা দিই তাহলে বিয়ের আগেই অপারেশনটা করাবে এবং মাকে সুস্থ করে তুলতে পারবে। আচ্ছা, ওর কোনো নাম্বার আছে? সেটা আমাকে দিন। হ্যাঁ, নাম্বার তো আছে স্যার, কিন্তু কি হবে, সবসময় তো ফোন সুইচ অফ বলছে। আচ্ছা ঠিক আছে, নাম্বারটা আপনি পরে আমাদের নোট করে দিয়ে দেবেন। আচ্ছা, এই ছেলেটা সম্বন্ধে আপনি আমাদের আর কোনো তথ্য দিতে পারেন যেটা থেকে আমরা ওকে ধরতে পারি? মানে ওর কোনো ছবি, মানে ওর কোনো ছবি টবি আপনারা মোবাইলে তোলেননি? না স্যার, আর কোনো কিছু নেই। আচ্ছা, আপনারা ওর একটা বিবরণ দিতে পারবেন, মানে কিরকম দেখতে, কিরকম হাইট, মানে এটা যদি আপনারা আমাদের বলতে পারেন তাহলে আমরা আমাদের আর্টিস্টকে দিয়ে ওর একটা স্কেচ করিয়ে নিতে পারবো। হ্যাঁ স্যার, আমি পুরো বলতে পারবো। পারবেন না? আসতে পারি? আমি একটু ব্যস্ত আছি। বলছি স্যার, আমি কলকাতা থেকে এসেছিলাম, আমি বেলেঘাটা থানার এসআই। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। আচ্ছা, নমস্কার স্যার। নমস্কার, বসুন। বলছিলাম স্যার, আপনার কাছ থেকে আমি কিছু ইম্পর্টেন্ট তথ্য চাই আর কি। কি তথ্য চান বলুন। 2 মাস আগে আপনার ব্যাংকে একজনের অ্যাকাউন্টে ই ওয়ালেটের মাধ্যমে নিট 77,000 টাকা জমা পড়েছে। স্যার, ওই অ্যাকাউন্ট হোল্ডারের নাম এবং ঠিকানাটা আমার চাই। আমি একটু দেখে বলছি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। কোন মাস বললেন? এটা হচ্ছে আপনার আগস্ট, ঠিক 2 মাস আগে। আগস্ট মানে জুলাই, জুন। অ্যামাউন্টটা কত বললেন? এক্সাক্ট অ্যামাউন্ট হচ্ছে 77,000 টাকা। 57,000 আগে। এক্স্যাক্টলি, হ্যাঁ পেয়েছি, বলুন। পেয়েছেন? হুম হুম। আচ্ছা, অ্যাকাউন্ট হোল্ডারের নামটা এবং ওর ঠিকানাটা কাইন্ডলি যদি আপনি আমাকে একটু লিখে দেন। অ্যাকাউন্ট হোল্ডারের নাম, তাই তো? হ্যাঁ। সুজয় সিং, অ্যাকাউন্ট হোল্ডার। সুজয় সিং, শুভেন্দু বোস, সুজয় সিং। আর ঠিকানাটা হলো, আমি লিখে দিচ্ছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। পুলিশ ইনভেস্টিগেশনে নেমে জানতে পারে যে এই অ্যাকিউজড এই রকম কায়দায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মেয়ের সঙ্গে প্রতারণা করেছে এবং টাকা পয়সা নিয়েছে। এর পরবর্তীকালে এই অ্যাকিউজডের যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস পাওয়া যায় সেটা হচ্ছে দাসপুর, পশ্চিম মেদিনীপুর। সেখান থেকে তাকে অ্যারেস্ট করা হয়, তার সমস্ত 4খানা মোবাইলের সিম সেগুলো সিজ করা হয়, তার ব্যাংকের পাসবুক এবং ব্যাংকের যে স্টেটমেন্ট সেই সমস্ত কিছু সিজ করা হয় এবং সেখান থেকে দেখা যায় যে ওই ভদ্রলোকের অ্যাকাউন্টে সমস্ত টাকা পয়সা ঢুকেছে এবং সেই ভদ্রলোকের প্রকৃত নাম পাওয়া যায় সুজয় সঞ্জয় সিং। তিনি দিব্যেন্দু রায় বলে নাম ভারিয়ে এই ভদ্রমহিলার কাছে এসে সেই টাকা প্রতারণা করেছে। তাহলে সুজয়বাবু, কতদিন ধরে এই কারবার চলছে? একজন বিধবা মহিলা এবং তার মেয়েকে ঠকিয়ে ভেবেছিলেন আপনি স্বার্থসিদ্ধি করে নেবেন, কার্যসিদ্ধি করে নেবেন। মানুষের বিশ্বাস, ভালোবাসা, এসব নিয়ে ছিনিমিনি খেলতে আপনার লজ্জা করলো না?
এই যে এই সৎ গুণটাকে যদি কাজে লাগাতেন তাহলে আজ এভাবে পালিয়ে বেড়াতে হতো না, সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াতেন। স্যার 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 ভুল হয়ে গেছে, স্যার ভুল হয়ে গেছে, স্যার আর করবো না, স্যার আর করবো না, স্যার চুপ, একদম চুপ। ভালোয় ভালোয় নিজের সঙ্গী সাথীদের নাম আর ঠিকানা আমাকে বলে দে। স্যার স্যার ভাগ বাটোয়ারা হয়ে যাওয়ার পর আমরা কেউ কারোর সঙ্গে যোগাযোগ রাখি না স্যার, কেউ কারোর সঙ্গে যোগাযোগ রাখি না। ও তার মানে এই মা বাবা বোন ভাই এসব সাজানো? আচ্ছা অত সিদ্ধি, সন্ধে হয়ে গেল, সুজাতা তো এখনো এলো না। হ্যাঁ এসে যাওয়ার সময় হয়েছে, ও বলে গেছে ব্যাংক থেকে টাকা তুলেই চলে আসবে। আচ্ছা আকাশ ওকে সুজাতার সাথে গেছে? না তো, তবে আবার হতেও পারে। এ কি তোমরা দুজন এসছো, আকাশ কই? কেন ও তোমার সঙ্গে যায়নি? কই না তো, তাহলে হয়তো এসে পড়তে পারে। সরি দাদা, আসলে আমার আসতে একটু দেরি হয়ে গেল, এমন একটা মুরগি পেয়েছি। আর একদম কোনো কাজ নয়, এই ব্যাগে টাকা এনেছি, সবাইকে বুঝিয়ে দেবো, গা টাকা দেবে। আসলে ফ্ল্যাট কেনার কথা বলছিল, একটা ভালো পার্টি পেয়েছি। ও বললাম না, এখন দু মাস একদম কেউ কাউকে চেনো না, কোনো কাজ নয়। আর শোনো, এই কাজে আমি আর অত সিদ্ধি সব থেকে বেশি রিস্ক নিয়েছি, যে কারণে এর টাকার ভাগটাও কিন্তু আমাদের বেশি। সে তো কথাই ছিল, আগেরটাই রিয়া আর আমি বেশি নিয়েছিলাম, এবার না হয় তোমরা নেবে। তাহলে আজ থেকে ঠিক দু মাস পরে এইখানে এই জায়গায় যোগাযোগ করব। আর এই দু মাসের মধ্যে কেউ কারোর সঙ্গে যোগাযোগ করব না, এমনকি ফোনও করব না, ঠিক আছে? চলো চলো টাকার ভাগটা বুঝিয়ে দিই, চলো চলো। এগুলো এগুলো সব আমাদের অভিনয় স্যার। বাবা, তুই তো খুব বড় মাপের অভিনেতা রে, তাহারে ওনাই নিয়ে গেলি না কেন? তাহলে সফল হতে পারতি, দেখতে শুনতে তো বেশ স্মার্ট, আর আজকালকার দিনে স্মার্টনেসটা যে কোনো পেশার ক্ষেত্রে অত্যন্ত জরুরি, তুই সফল হয়ে যেতে পারতি। তা সেসব না করে এই ধরনের কাজ করে? স্যার স্যার চেষ্টা করিনি তা তো নয় স্যার, কিন্তু পারিছি স্যার। একদম চুপ, একদম চুপ, একদম আমার সামনে নাটক করবি না। এবার যা, এবার যা জেলে ভাত খা। কটা টাকা পাবি রে? হ্যাঁ কটা টাকা পাবি? এই মেজবাবু, মেজবাবু। ইয়েস স্যার। একে নিয়ে যান, মারতে মারতে এমন হাল করুন যাতে ও লক আপের মধ্যে ওদের গ্রুপের সমান নাম বলে দেয়। মানুষের উপর থেকে বিশ্বাসটাই হয়তো উঠে গেল। সত্যি একবার বোঝা গেল না, একটা খারাপ মানুষের জন্য অনেক ভালো মানুষকেও এবার থেকে সন্দেহের চোখে, অবিশ্বাসের চোখে দেখতে হবে। কি লাভ হলো এভাবে রোজগার করতে গিয়ে? এখন তো জেলে যাবি, একবারের জন্য কথায় বার্তায় বোঝা গেল না মানুষের ইমোশন, মন নিয়ে এরমভাবে খেলে গেল মাত্র কয়েকটা টাকার জন্য? ঈশ্বর আমাদের রক্ষা করেছে, বড় কোনো বিপদ হওয়ার আগেই রক্ষা করেছে। না মা, আবার নতুন করে সব ভাবতে হবে, জীবনের পথ চলতে গিয়ে ধরে নেব একটা খারাপ মানুষের সঙ্গেই না হয় দেখা হলো, যে আমাদের অনেক ভেবে চিনতে পা ফেলার শিক্ষা দিয়ে গেল। 420 এই ধারায় মামলা রুজু হলো সুজয় সিং এর বিরুদ্ধে, কিন্তু আহলির মনে যে অবিশ্বাসের ধারণা তৈরি হলো সেটা কি আর কোনো দিনও পাল্টাবে? সমাজে আপনাদের চারিপাশে প্রতারণার জাল বিছানো আছে, একটু অসাবধান হলেই ফেঁসে যেতে পারেন সেই ফাঁদে। কিন্তু এটা কি শুধুমাত্র একটাই ঘটনা? না, এরকম অনেক অনেক ঘটনা ঘটে চলেছে প্রতিদিন। কিছু ঘটনা পুলিশের খাতায় নথিভুক্ত হয় আর কিছু ঘটনা জানা যায় না। তাই প্রতারিত হবার আগে ভালোভাবে যাচাই করুন, কোনো কাজ করার আগে একবার নয় 100 বার ভাবুন, নইলেই
বিপদ। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।